অনেক দিনের ঐতিহ্য বাঙালি 37 সাল থেকে আমরা ভোট দিয়ে আসছি কিন্তু আজকে স্বাধীন বাংলাদেশ সরকার সরকার অনেক গর্ব করে তারা পদ্মা সেতু বানিয়েছে ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে এগুলো দিয়ে কি আমরা ধুয়ে খাবো যদি আমি ভোটই না দিতে পারি এটা কোনো উন্নয়ন না মাথা পিছু বায় যদি বেড়ে সেটাও উন্নয়ন না মন মানসিকের দিক দিয়ে আমরা আফ্রিকার জঙ্গলে চলে গিয়েছি আজকে দেশের মানুষের ভোটাধিকার নাই আমরা মুখ খুলে কথা বলতে পারি না সাংবাদিকরা লিখতে পারে না বিচার বিভাগের স্বাধীনতা নাই আইনের শাসন নাই দুঃশাসনের মধ্যে আমরা দিন কাটাচ্ছি এই জন্যই কি আমরা দেশ স্বাধীন করেছিলাম এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে এই যে মনিরক চৌধুরী বাঘের বাচ্চা ছিল ছাত্রলীগের সভাপতি ছিল কত বক্তৃতা দিয়েছে এখন গলা ভেঙে গেছে যাই হোক আমরা আমাদের দায়িত্ব পালন করেছি যখন যৌবন ছিল এখন এই যে ছাত্র সমাজ যুব সমাজ যারা স্লোগান দিচ্ছেন এই দেশ তো আপনাদের দেশ আপনাদের আগের ছাত্ররা জীবন দিয়েছে আমি তো তার সাক্ষী আমি তাদেরকে নিয়ে যুদ্ধ করেছি দেশ অনেক প্রিয় আমাদের কাছে দেশবাসীর কাছে অনেক প্রিয় মহিলারাও অনেক আত্মত্যাগ করেছে বাংলাদেশের জন্য এই পুলিশ বাহিনী এখন ভোট কেন্দ্রে আওয়ামী লীগকে সাহায্য করে একটা পুলিশ স্টেটে পরিণত হয়েছে পুলিশ বাহিনীও 71 সালে সাহসের সাথে যুদ্ধ করেছে আমার অধীনে অনেক পুলিশ কর্মকর্তা ছিল আজকে এই দেশটাকে ধ্বংস করেছে বর্তমান শাসক দল আওয়ামী লীগ তারা মানুষের মনোভাব পরিবর্তন করে দিয়েছে ছাত্রদেরকে দিয়েছে আমার এক বন্ধু সেদিন বলেছে 71 সালে মোবাইল থাকলে আর এই দেশই স্বাধীন হতো ভাই সব মোবাইল দিনের বেলা বাদ দেন বিএনপির ডাকে বিরোধী দলের ডাকে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে নেমে আসুন রাত্রবেলা গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করে দিনের বেলা আমাদেরকে সময় দেন দেশ আপনাদেরকে ডাকছে জনগণ আপনাদেরকে ডাকছে আমরা এতে কষ্ট লাগে এই দেশের জন্য যুদ্ধ করেছি রক্ত দিয়েছি বহু মানুষ জীবন দিয়েছে আপনারা 71-এর ছাত্ররা যারা জীবিত আছে তাদেরকে জিজ্ঞেস করেন কি করেছে সুতরাং আমরা কোনো দেশের প্রভুত্ব মানি না পানি সম্পদ মন্ত্রী ছিলাম অনেক বিতর্ক করেছি তাদের সাথে আল্লাহর দেওয়া নদী পানি কেন আমার দেশে প্রবেশ করতে পারবে না তাদেরকে বলেছি কেন সীমান্তে আমার নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয় তবে আপনারা মনে রাখবেন আমাদেরকে বোঝানো হচ্ছে বাঙালি দুর্বল জাতি বাঙালি সাহস নাই বাঙালি ছোট দেশ বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে আমাদের হাতে অনেক হাতিয়ার আছে প্রতিবেশী রাষ্ট্র আমাদের কাছেও দায়বদ্ধ থাকবে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগে ঐক্যবদ্ধ হন দেশের মালিকানা নিয়ে নেন যারা এখান থেকে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে এই দিন দিন নয় আরও দিন আছে যুদ্ধ করে যে দেশ স্বাধীন হয়েছে অবশ্যই বিএনপি বিজয়ী হবে অবশ্যই গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত হবে আপনারা শুধু ঐক্যবদ্ধ হন মোবাইলটা একটু বাদ দিয়ে রাস্তায় নেমে আসেন